প্রশ্ন, আমাদের মন কি সত্যি সবসময় আমাদের বিরুদ্ধে? তাই যদি হয় তাহলে কেন এমন হয়? সদ্গুরু এই প্রশ্নের উত্তরে বলছেন, এখন আপনার মনের কারণেই আপনি আধ্যাত্মিক নামের এই শব্দটি শুনছেন, তাই তো? আমি আপনাকে এখন ঠিক কি বলছি তাও বুঝতে পারছেন মনের জন্যই। যে আপনার বন্ধু তাকে অযথা শত্রু করবেন না, দয়া করে নিজের জীবনের দিকে তাকান এবং আমাকে বলুন, আপনার মন কি আপনার বন্ধু না শত্রু? আপনি যা আপনি তা হতে পেরেছেন আপনার মনের জন্যই, তাই নয় কি? আপনি নিজের মধ্যে যে গণ্ডগোল পাকিয়েছেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি এর থেকে মুক্তি চান তো খুব সহজ, একটা বড় ঝাঁকুনি দরকার। মন কোনো সমস্যা নয়, আপনি জানেন না কিভাবে এটা চালনা করতে হয়, তাই এটা সমস্যা। তাই মন সম্পর্কে কথা বলবেন না, বরং যে অপ্রাচুর্যের সঙ্গে আপনি এটি পরিচালনা করার চেষ্টা করছেন সেটাই কেবল দেখুন। কোনো অনুভব বা উপলব্ধি ছাড়াই যদি আপনি এটি সামলানোর চেষ্টা করেন তাহলেই গণ্ডগোল বাধে। এখন উদাহরণস্বরূপ যদি ধান চাষের কথা বলি, আপনি কি মনে করবেন এটি একটি বিরাট কৃতিত্ব? একজন সাধারণ চাষি চাষটা করে, আমি আপনাকে 100 গ্রাম বীজ ধান, প্রয়োজন মতো জমি ও যা যা আপনার দরকার সব দেব। আপনি 1 একর জমি ধান চাষ করুন এবং আমাকে দিন, দেখবেন কি ঝামেলায় পড়বেন। এটা এমন নয় যে ধান চাষ একটা বিশাল ব্যাপার, কারণ এ ব্যাপারে আপনি বিন্দু বিসর্গ জানেন না, আর সেজন্যই এটা এত জটিল। মনকে মহাকাশের মতো ফাঁকা রাখা কোনো কঠিন ব্যাপার নয়, বরং এটা সবচেয়ে সহজ, কিন্তু এ ব্যাপারে আপনি কিছুই জানেন না, আর সেজন্যই তো এত কঠিন। জীবন এভাবে কাজ করে না। আপনি যদি কোনো কিছুকে ঠিকভাবে সামলানোর চেষ্টা করেন তাহলে সে বিষয়ে আপনার সার্থক ধারণা থাকতে হবে, তা না হলে ঘটনাচক্রে আপনি সাময়িকভাবে চালিয়ে নিতে পারেন, সবসময়ের জন্য এটা কাজ করবে না। একদিন এক মৌলবাদী গির্জায় স্কুলের বাচ্চাদের কিছু বক্তৃতা দিচ্ছিলেন। আপনি জানেন এরা বেশ উদ্দীপ্তভাবে কথা বলে, আর তাই বেশ ভালোভাবেই বাচ্চাগুলোর ওপর চড়া হয়েছিলেন। তিনি দেখতে পেলেন শিশুরা কিছুটা সরল সাদাসিধে, তাই তিনি ভাবলেন এদের একটা ধাঁধা বলে ঘাবড়ে দেবেন। বললেন, এখন আমি তোমাদের একটা ধাঁধা বলতে চলেছি। কে শীতের জন্য বাদাম জড়ো করে, গাছের ওপর চড়ে, চারপাশে লাফিয়ে লাফিয়ে চলে, যার লেজটা পশমের? একটা ছোট্ট মেয়ে তার হাত তুলল। যাজক, আপনি যে জিনিসগুলি নন তাই দিয়ে আপনি ভুলভাবে চিহ্নিত হন। একবার আপনি ভুলভাবে চিহ্নিত হয়ে গেলে আপনি মনকে থামাতে পারবেন না। যা নন তাই দিয়ে যদি অকারণে নিজেকে চিহ্নিত না করেন, দেখবেন মন ফাঁকা আর খালি থাকবে। আপনি যদি এটি ব্যবহার করতে চান তবে আপনি এটিকে ব্যবহার করতে পারেন, অন্যথায় এটি খালি থাকবে। কিন্তু এই মুহূর্তে আপনি এত কিছুর সঙ্গে নিজেকে চিহ্নিত করে ফেলেছেন যে আপনি আর আপনি নন। আপনার শারীরিক দেহ থেকে শুরু করে কত কিছুই আপনি নিজেকে চিহ্নিত করেছেন তা দেখুন। এমন অনেক কিছুর সঙ্গেই আপনি চিহ্নিত এবং আপনার মনকে থামাতে চেষ্টা করছেন, ধ্যান করবার চেষ্টা করছেন। এমনভাবে কাজ হবে না। হয় আপনি নিজের শনাক্তকরণগুলোকে মুছে ফেলুন, নয় জীবন আপনার সঙ্গে এটি করবে। যা দিয়ে নিজেকেই চিহ্নিত করুন না কেন, যখন মৃত্যু সামনে আসবে সব উধাও হয়ে যাবে, তাই তো? কোনো কিছুর থেকে শিক্ষা না নিলে মৃত্যু এসে আপনাকে ঠিক জিনিসগুলি শিখিয়ে দেবে। যদি কিছুমাত্র বোধ থাকে এখনই শিক্ষা নিন, তারপরও যদি না শেখেন মৃত্যু এসে সব চিহ্ন মুছে দেবে। নিজেকে পরিচয়হীন করতে হবে। প্রত্যেক দিন সকালবেলায় আপনি 10 মিনিট সময় ব্যয় করুন এবং দেখুন যা দিয়ে চিহ্নিত হন আসলে সে সমস্ত জিনিসই আপনি নন। আপনি কত হাস্যকর উপায়ে, কত হাস্যকর জিনিসে নিজেকে চিহ্নিত করেছেন তা দেখে অবাক হয়ে যাবেন। আপনার বাড়ির আশেপাশে সমস্ত জিনিসকে কেবল মানসিকভাবেই ভেঙে দেখুন, কী কী দিয়ে চিহ্নিত করেছিলেন, ছোট জিনিস, বড় জিনিস, আপনার নিজের বাড়ি, আপনার পরিবার, সব কিছুই মনে মনে ভাঙুন এবং দেখুন যা কিছু আপনাকে আঘাত দিয়েছে অবধারিতভাবেই তাদের সঙ্গে চিহ্নিত হয়েছিলেন। যা নন তার সঙ্গে একবার চিহ্নিত হয়ে গেলে মন এক্সপ্রেস ট্রেনের মতন হয়ে যায়, থামাতে পারবেন না। যা খুশি করুন, থামাতে পারবেন না, মন চলছে ফুল স্পিডে, আর সেই অবস্থায় আপনি ব্রেক কষতে চাইলে কাজ করবে না। ব্রেক করার আগে সেডল থেকে পা সরাতে হবে।